আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল মাস্টার 24। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এমন 5টি ইউনিক চ্যানেল আইডিয়া শেয়ার করব, সে চ্যানেলগুলো যদি আপনারা খুলে ইউটিউবে কাজ করতে পারেন, অর্থাৎ যদি আপনারা ওই চ্যানেলগুলোর উপর 6 মাস কাজ করতে পারেন ইউটিউবে নিয়মিত, আমি আপনাদের কথা দিচ্ছি যে 6 মাসের মধ্যে আপনাদের ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন। এবং ভিডিও শেষে আরও একটি চ্যানেলের নাম বলে দেবো, এই চ্যানেলটি ভুল করেও খুলবেন না। যদি খোলেন একটাই কথাই বলে, হাতে হারকিল কোথায় বা সেটা আমি বলে দিলাম না, কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রয়েছে, বলে দিলে সমস্যা হবে আর কি। যাই হোক, নাম্বার 1, পার্সোনাল ফিনান্স। পার্সোনাল ফিনান্স বলতে বোঝায় যে কোন ব্যাংকে টাকা রাখলে বেশি সুদ পাওয়া যাবে বা ইন্টারেস্ট পাওয়া যাবে, ফিনান্সিয়ে কীভাবে কাজ করতে হয়, কীভাবে কাজ পেতে হয়, কীভাবে সাকসেস হতে হয়, এগুলোই হচ্ছে পার্সোনাল ফিনান্স। আপনারা চাইলে পার্সোনাল ফিনান্সের উপরে একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন, যদি আপনারা সঠিক নিয়মে অর্থাৎ নিয়মিত ওই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড দিতে পারেন যে, তাহলে আপনাদের চ্যানেলটা খুব শীঘ্রই গ্রো হবে। নাম্বার 2, ডেইলি নিউজ শো। আপনারা চাইলে নিউজ শোর উপর চ্যানেল দাঁড় করাতে পারেন বা নিউজ শোর উপর চ্যানেল ক্রিয়েট করতে পারেন, কারণ জানেন কি, বর্তমান সময়ে নিউজ চ্যানেলগুলোর র্যাঙ্ক বেশি। আপনারা আমাকে বলতে পারেন, ভাই ইউটিউবে হাজার হাজার নিউজ চ্যানেল রয়েছে, তো আমরা কী ধরনের নিউজ চ্যানেল খুলবো? ভাই একটা জিনিস ভালো লক্ষ্য করেছেন কি, যখন একটা ইস্যু পায় তখন ওই চ্যানেল ওই ইস্যু নিয়ে সব চ্যানেলে কাজ করে, তখন বাইরের যে ইস্যুগুলো রয়েছে এগুলো নিয়ে কেউ আর নিউজ করে না। সেই কারণে এরকম একটি চ্যানেল দরকার যে চ্যানেল বাইরের ইস্যুগুলো নিয়ে কথা বলবে। ওকে, তো আমাদের 3 নম্বর যে চ্যানেল রয়েছে, বুক রিভিউস। আপনারা চাইলে বুক রিভিউর উপর চ্যানেল ক্রিয়েট করতে পারেন। বাংলায় এখন পর্যন্ত কোনো ভালো বুক রিভিউ চ্যানেল আমি দেখিনি আজ পর্যন্ত। আপনারা চাইলে বিভিন্ন রকম বই পড়ে বলতে পারেন এই বইটি ভালো ইত্যাদি, বই পড়বেন, বইয়ের উপর রিভিউ করবেন, বুঝতে পারছেন। নাম্বার 4, মুভি রিভিউস। মুভি রিভিউ বলতে বলেননি, বিভিন্ন রকম মুভি বাংলাদেশে তৈরি হয় বা অন্য অন্য দেশে তৈরি হয়, এই মুভিটি কোথায় কী করলে সুন্দর হতো বা কী কারণে এটা হয়েছে এটা হয়েছে ইত্যাদি মুভির উপরে এক্সপ্লেন করবেন আর কি। যাই হোক, নাম্বার 5, এক্সপ্লেনিং চ্যানেল। আপনারা চাইলে বিভিন্ন টপিকের উপর এক্সপ্লেন করতে পারেন, যেমন আমি এক্সপ্লেন করতেছি, বিভিন্ন টপিকের উপর এক্সপ্লেন করি, আপনারা চাইলে এরকম এক্সপ্লেন করতে পারেন। এবং আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এমন একটি চ্যানেলের কথা আমি বলে দেবো, এই চ্যানেলটি আপনারা কোনো দিনও খুলবেন না, সেটা হচ্ছে টেকনিক্যাল চ্যানেল। আপনাকে জানান কি, টেকনিক্যাল চ্যানেলের মধ্যে বর্তমানে কোনো ভিউ নেই, টেকনিক্যাল বিষয়ে মানুষ ভিডিও দেখেই না। আমরা সবাই করি কি, আমরা ইউটিউবে যখন আসি আসার সাথে সাথে আমরা টেকনিক্যাল চ্যানেল খুলি, কিন্তু আমরা এটা তো কখনো ভাবি না টেকনিক্যাল চ্যানেলের উপর কোনো গ্রো নেই। আপনারা আমাকে এখানে উল্টা কোশ্চেন করতে পারেন যে, ভাই আপনি কী ধরনের টেকনিক্যাল বিষয়ের চ্যানেল খুলেছেন? তো আমি বলবো, ভাই এখন খুলেই ফেলাইছি, আর কী করবে, এখন টেকনিক্যাল বিষয়ে আমার একটু ইন্টারেস্ট বেশি, সেই কারণে আমি টেকনিক্যাল বিষয় একটু ভালো পাই, তো সেই কারণে আমি টেকনিক্যাল বিষয়ে ভিডিও আপলোড দিই আর কি। তো আশা করি এই 5টি চ্যানেল আপনারা খুলবেন, খুলে কাজ করবেন, কাজ করলে সফলতা মিলবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।